চীন থেকে কেনা 11টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেনের মধ্যে চট্টগ্রাম বন্দরে যুক্ত হয়েছে 3টি। বন্দর কর্তৃপক্ষ বলছে নতুন এসব যন্ত্রপাতি যুক্ত হয় বাড়বে বন্দরে কন্টেইনার ওঠানামার সক্ষমতা। তবে সংশ্লিষ্টরা বলছেন নানা জটিলতায় যন্ত্রপাতি ক্রয়ে বন্দরকে দেয়া ক্ষমতার পুরোপুরি ব্যবহার করতে পারে না বন্দর, তাই দীর্ঘায়িত হচ্ছে যন্ত্রপাতি কেনার কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2012 সালে এনসিডি টার্মিনালের জন্য প্রায় 1200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এতে 6 ধরনের 100টি যন্ত্রপাতি কেনার কথা বলা হয়েছিল, কিন্তু 2016 সাল পর্যন্ত এসব যন্ত্রপাতির একটিও কিনতে পারেনি বন্দর। চলতি বছরের শুরুর দিকে প্রস্তাবনায় কিছুটা সংশোধন আনলে গতি আসে এসব যন্ত্রপাতি কেনায়। শেষ পর্যন্ত 11টি RTG কেনার অনুমতি পায় বন্দর। ইতোমধ্যে চীন থেকে আনা হয়েছে 3টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন আরটিজি, আরও 8টি RTG আসার অপেক্ষায়। এনসিটিতে 12.5 মিলিয়ন, মানে 12.5 লক্ষ হাইয়েস্ট হ্যান্ডেলিং হবে, 1.25 মিলিয়ন। তো এখন কিন্তু 7 লাখ 7.5 লাখ এরকম হচ্ছে, তো এটা তখন নিঃসন্দেহে এটা বাড়বে। আরও কি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলে তখন এটা সর্বোচ্চ ক্যাপাসিটিতে যাবে। তবে বন্দরের যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া যুৎসই নয় বলে অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আইনে থাকলেও নানামুখী জটিলতায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বন্দর। বন্দর কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি, তারা যেন একটু ডেয়ারিং হয়ে একটু আগিয়ে এসে যন্ত্রপাতিগুলো কিনে কনসেকশনে যায়, তাদের টাকা আছে প্রচুর। আরটিজি ছাড়াও চলতি মাসে বিদেশ থেকে আনা হচ্ছে 4টি স্ট্র্যাডল ক্যারিয়ার ও 5টি কন্টেইনার মুভার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।